নিউ ব্লগ তো আমি অফিস থেকে চলে এসেছি আজকে আমার বন্ধু আসবে তাতেই আসবে আজকে অনেক অনেক মজা হবে সো ব্লগটা জাস্ট দেখতে থাকো ওকে তো শিবেলি এসেছে ওকে আমি শ্রী ডাকি ইন শর্ট বিকজ ওর নামটা অনেক বড় শ্রী ইউ ক্যান বিহেভ নর্মালি হ্যাঁ এরকম কিচ্ছু ব্যাপার নেই তো এখন আমার মানে কলকাতা এসেছি তো আস্তে আস্তে আমার সব ফ্রেন্ডস দেখতে পারবে শ্রী আজকে ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমার ব্লগে হাই বল সবাইকে হাই এভরিওয়ান ইউ ক্যান ঠিক আছে কিছু বল আর কি খাবি জিজ্ঞেস করছি সেটা বল কতগুলো বিস্কুট খেলে এরপরে মা আমার অমলেট করে দেবে তারপরে আলু ভাজা আর পান্তা ভাত সত্যি মা কালকে খাবিও তো এটা হ্যাঁ আমি খাই মা পান্তা ভাত খাই না কাকিমা লেভেল এটা কিছুই না কি খাচ্ছিস মার হাতের স্যান্ডউইচ একদিন খাস নেক্সট দিন যখন আসবি হ্যাঁ মানে আমি অনেকদিন খাই হ্যাঁ বা তাতেই আরো ভালো করে এটা সত্যি কথা কি দেয় ওকে তো শ্রী আমার বিয়েতে আসতে পারেনি এখন ওরা আমার ফটো দেখছে তুই এত কমেন্ট করছিস কেন এখানে কমেন্ট্রি করছিস তুই তোর আজকে গেস্ট অ্যাপিয়ারেন্স বলে হ্যাঁ কিছু বল এখন চুপ করে গেলি যা না এটা তো ওই চুলকাটা সেলন কোথায় আছে ভালো আমি কোনোদিন একটা পসিবল হলে আরে শুন তাতেই কোন একদিন আমরা শুধু বিয়ের ফটো দেখাবো হ্যাঁ ভিডিওতে দেখলে এত মজা হলো
শ্রী এসেছিল তাতেই এসছে, ও তো থাকবে আজকে। তো এত গল্প হলে যে আমি নিজেকেই দেখাতে পারছি না, মানে এত মজা হচ্ছে। সো অনেকদিন পর দেখা হলে যেটা হয়, প্লাস আজকে ব্লগটা আমি এই জন্যই দেখতে শুরু করেছি যে একেবারে অফিস থেকে এসে শুরু করব। সো প্রচণ্ড প্রচণ্ড মজা হলো। এখন মা আমাদের জন্য চিকেন বানিয়েছে, আর তো ওটা খাবো, একটা সিরিজ দেখবো আমরা। সো আজকে এরকমই চলতে থাকবে ব্লগটা, সো দেখতে থাকো। কিরে বললি যে মা তোর জন্য রান্না করেনি, দেখ মা মাংস কোচাটাও খেতেও শুরু করে দিয়েছে। মা তো ভালোই রান্না করে, হোয়াটস নিউ। আর আমি আমি কিরম রান্না, মিথ্যে কথা বলছিস কেন ভিডিওতে? হ্যাঁ এইটাও মিথ্যে কথা, সত্যিটা বল। ছাড়, সবাই কি সুন্দর যখন ফার্স্ট টাইম এতদিন পর বউকে দেখে কত ভালো ভালো কথা বলে। আর তুই আফটার আ উইক মা বাবা এদিকে ইয়ে দেখছে, বল সারে গা পা। আর মা মানে মা দেখছিল, এখন মা খেতে দিচ্ছে। আর কি খাবি কালকে? মা তোর জন্য, মা এতদিন যে চিকেন বানায়নি তোর জন্য বানাবে বললে, আর কালকে মা ভালো কিছু বানাবে আবার মটন। এই যে মা এলে আছে, স্যালাড ভাত আর কি আছে মা, ডাল। তাহলে জামাইয়া তোর পেয়েছিস কি পাসনি? ভালো করে বল, ওরকম করে বলছিস কেন? দেখেছ সবাই তোমরা দেখো তাতেই কিরকম। আমি জিজ্ঞেস করলাম জামাই আদর পেয়েছে কি পাইনি, পেয়েছ? তো এই ছেলেটা শুধু সবসময় ডিস্টার্ব করে। যাই হোক, এখন আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আজকে প্রচণ্ড প্রচণ্ড মজা হয়েছে, আই গেস তোমরাও মজা করেছো। সো আজকের মতো ভিডিওটা এই অবধি, কালকে দেখা হবে আবার উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ, বাই। তারপর আমরা নেটফ্লিক্সে শি দেখছিলাম, এই সিরিজটা ভীষণ ভালো হয়েছে, তোমরা না দেখে থাকলে প্লিজ দেখো।